আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ রিলেটেড একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে। এবং তোমাদের অনেক কল আসা এবং SMS আসার কারণে কিন্তু আমি এই আপডেটটি তোমাদের সামনে হাজির করলাম। তোমরা অনেকেই তোমাদের স্কলারশিপে একটি নতুন প্রবলেমের সম্মুখীন হচ্ছেন এবং সেই প্রবলেমটির কোনোরূপ সমাধান না পেয়ে তোমরা কিন্তু কি করবে এবং কি করবে না সেই নিয়ে অস্থির হয়ে আছো। তো সেই ব্যাপারটা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব তোমাদের সামনে। তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং তোমরা যারা আমাদের চ্যানেল ট্যাকেল 310 ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তো এক্ষণে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো আপনারা স্ক্রিনে যে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন এখানে কি বলা হয়েছে, তো এখানে দেখতে পাচ্ছেন বলেছে ইয়েলো লেভেল সাসপেক্ট। এই সমস্যা কেন আসছে, কেন এই রকম কিছু কিছু ছেলেমেয়ের স্টেটাসে এই রকম শো করছে তোমাদের স্কলারশিপের স্টেটাসে, সেটা প্রধান কারণ হচ্ছে যে তোমাদের স্কুলের যেটা স্টুডেন্ট আইডি যেটিকে আমরা বলি, এবারে কিন্তু ফিক্সড ছিল যে স্টুডেন্ট আইডি ছাড়া অ্যাপ্লাই হবে না। সেই স্টুডেন্ট আইডির কারণে কিন্তু তোমাদের এই রকম স্টেটাসে শো করছে। আমি সেটা বলছি না যেটা তোমরা ভাবছো যে স্টুডেন্ট আইডির কারণে এটা হচ্ছে, সেটা না। কারণ হচ্ছে যে তোমরা যারা একটা স্টুডেন্ট আইডি ছিল সেই স্টুডেন্ট আইডিটা কোনোরূপভাবে লিক হয়ে গেছে, অর্থাৎ অন্য কেউ ব্যবহার করে ফেলেছে সেই স্টুডেন্টের, এবং সেই স্টুডেন্ট গিয়ে স্কুলের নোডালের কাছে সেই স্টুডেন্ট আইডিটাকে ডিফেক্ট করে নতুন করে একটা স্টুডেন্ট আইডি বানিয়ে দিয়েছে সেই স্টুডেন্টকে। এবং সেই সমস্ত স্টুডেন্টদের এইরকম শো করছে যে সমস্ত স্টুডেন্টদের স্টুডেন্ট আইডি নিয়ে গোলমাল হয়েছিল, অর্থাৎ দেখা যাচ্ছে যে আমার স্টুডেন্ট আইডিটা অন্য কেউ ব্যবহার করে ফেলেছে এবং কারো অ্যাডজাস্ট বলছে। সেই সমস্ত ক্যান্ডিডেটের শুধুমাত্র এই রকম সমস্যার সম্মুখীন পড়ছেন, না হলে আপনারা অবশ্যই চেক করে নেবেন। তো বন্ধুরা, এটা সমস্যার সমাধান হবে সম্পূর্ণ ডকুমেন্টগুলো নিয়ে স্কুলের নোডালের কাছে গিয়ে যোগাযোগ করো, তাহলে কিছুটা হলেও সমস্যার সমাধান হতে পারে এমনটাই আমি আশা করছি। এবং যদি স্কুলের নোডালের কাছে গিয়েও সমস্যার সমাধান না হয় তাহলে এটা সাইটের, অর্থাৎ এটা ঐক্যশ্রী স্কলারশিপের পোর্টালের থেকে অটোমেটিকলি সমাধান হয়ে যাবে এবং এটা রেড সাসপেন্ডে যখন আসবে তখন আপনারা ধরে নেবেন যে আপনাদের স্কলারশিপটা শেষ হয়ে গেল, অর্থাৎ এই স্কলারশিপের আর আপনারা অ্যামাউন্ট আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে না। তো বন্ধুরা, এই ছিল একটি আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে। তোমরা যারা আমাদের চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং তোমাদের এই সমস্যা হচ্ছে কি না এবং তোমাদের যদি কোনোরকম সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেই গ্রুপে গিয়ে আমার নম্বরের সাথে পার্সোনালি SMS করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ আনতে ট্যাকেল 310 ইউটিউব চ্যানেল।